আমাদের মাপামার জনসাধারণ, তার মধ্যে আমিও করছি, আপনিও করছেন, এবং সবার উন্নতিকল্পে বা উন্নতিকল্পে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাজ করবেন, এবং তাদের সঙ্গে আমরা আছি, এবং সাধারণ মানুষদের যাদের সুবিধা অসুবিধা দেখা এবং বিভিন্ন যা প্রজেক্ট বা নরেন্দ্র মোদীর প্রজেক্টগুলো সঠিকভাবে মানুষের কাছে, সাধারণ মানুষের কাছে পৌঁছায় সেগুলোর উপরে দৃষ্টি দেওয়া, এই কাজগুলো আমরা করব। শুনুন, পরিষ্কার দিলীপ ঘোষ বলেছেন যে পচা জিনিস ভারতের জনতা পার্টিতে কোনো আশ্রয় হবে না। যদিও কোনো কারণে নোংরা বেনজল ঢুকে যায়, আমাদের অনেকগুলো ফিল্টার আছে, ফিল্টারতে পরিষ্কার করা হয়, এই নিয়ে কোনো সন্দেহ নেই। আমাদের দলের যে সিস্টেম, সেই সিস্টেম মেনে চলতে হবে। আমরা একটা জিনিস আমাদের বলেছেন, যে বলেছি সবকা সাথ সবকা বিকাশ, সমাজে বিভিন্ন ধরনের বিভিন্ন আচারের মাধ্যম দিয়ে মানুষের চরিত্র বদলে ফেলেছে, তাদের হয়তো কোনো ভুল কাজ করেছে এবং সে আগামী দিনে সে ভুল কাজই করে যাবে। এটা আমরা যখন একটা দলে কাজ করছি, আমরা দলের এবং সামাজিক দায়িত্ববোধ আমাদের আছে যে তারা যে কাজ খারাপ গতদিন করেছে, আগামী দিন যে ওই খারাপ কাজ না করে সমাজের জন্য কিছু কাজ, ভালো কাজ করে, যদি তাদের আমরা সেই জায়গাতে আনতে পারি, সেটা আমাদের কৃতিত্ব যে আমরা ভালো কাজ কিছু করতে পেরেছি। শুনুন, আমাদের ভারতীয় জনতা পার্টি বিশাল সমুদ্র সংগঠন, তো এর মধ্যে যে ওনার মতন একজন বিধায়ক কেন, আরও আরও কিছু বিধায়কও আসতে পারে যারা আমাদের দলের নীতি আদর্শকে মেনে নেবেন, তারা আমাদের দলের ওয়েলকাম, এ নিয়ে কোনো সংশয় নেই। এবং কে আসছে না আসছে সেই নিয়ে আমাদের কোনো কৌতূহল নেই, যারা আসবেন তাদেরকে আমরা বরণ করে নেব এবং তাদের আমাদের আদর্শে দীক্ষিত হবেন এবং আমাদের আদর্শ অনুযায়ী চলবে, কোনো অসুবিধা নেই। আগামী দিনে বিধায়ক সুব্রাংশু রায় যদি ভারতীয় জনতা পার্টিতে আসে, সাংগঠনিকভাবে কি সংগঠন মজবুত হবে, কি মনে করছেন? শুনুন, একের পাশে যদি এক যোগ করা হয় দুজন লোক হয়, তার পাশে আরও দু যোগ করলে চারজন হয়, সুতরাং সংখ্যাতত্ত্ব হিসাব করে তো নিশ্চয়ই সংগঠন বাড়া, তো আমাদের তো সংগঠন বাড়বে, নিচ থেকে উঠবে না, গাছ থেকেও করবে না, তাহলে আমাদের সমাজে যারা আছে, আমাদের যারা রয়েছে, তাদের থেকেই তো আমাদের সংগঠনে আসবে, তবে তো সংগঠন সেই বৃদ্ধি হবে এবং আসবেন, বৃদ্ধি হবে সেভাবে হবে। যদি এখনও আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন, পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।